আমি সবসময় এই রেসিপিটা যখনই ট্রাই করতাম বা যখন আমি বানাতাম, তখন কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ ডুবোতে দিয়ে ফ্রাইটা করতে হয়। কারণ এটার নিয়মে হচ্ছে এটা ডুবোতে দিয়ে ফ্রাই করা। তো আমি রমজানের কথা মাথায় রেখেই কিন্তু আমি চিন্তা করলাম যে ডুবোতে দিয়ে এটা খাওয়া যাবে না। আর আমাদের সবসময় কিন্তু অতিরিক্ত তেল বর্জন করাই উচিত, কারণ এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো সেই জন্য আমি চেষ্টা করলাম যে কীভাবে এটাকে আমি অন্যভাবে ফ্রাই করতে পারি তেল ছাড়া। তো সেই জন্য প্রথমেই আমি গোলাটা করে নিয়েছি। তো আমি রেসিপিটা যখনই বানাতাম তখন কিন্তু আমি এটাকে আতপ চানের গুঁড়ি দিয়ে বানাতাম। আজকে আমি বানাবো সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে। আর এটা কিন্তু খুদের গুঁড়ি, মানে চাল ভাঙানোর পরে যে খুদটা বের হয়, ছোটো ছোটো যে চালটা বের হয়, এটাকে ভাঙিয়ে আমি আজকে এই রেসিপিটা তৈরি করতেছি। এটারও কিন্তু আলাদা একটা টেস্ট আছে, কারণ কি প্রতিটা জিনিসের যেমন আতপ চালের একটা টেস্ট আছে, আপনার সিদ্ধ চালের একটা টেস্ট আছে, এটা খুদেরও কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে। তো সেই জন্য আমি আজকে চেষ্টা করতেছি খুদের ফ্লেভারটা দিয়ে কীভাবে এই রেসিপিটা আমি তেল ছাড়া তৈরি করব। তো সেই জন্য আমি এখানে প্রথমেই পরিমাণ মতো নারিকেল দিয়েছি, খুদের সুজি নিয়েছি, তারপর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর চিনিটা খাওয়া কিন্তু ভালো না, এখানে আপনি গুঁড়ও ট্রাই করতে পারেন, বা যে বাচ্চারা যে খায় তাল মিষ্টি সেটাও কিন্তু আপনি ট্রাই করতে পারেন। তো আমি এখানে অল্প পরিমাণে চিনিটা দিয়েছি, আর চিনি খেলেও আপনারা লাল চিনিটা ইউজ করবেন। তো এখন আমি এটাকে ওভেনে বেক করে নিব। সেই জন্য ওভেনের বাটিতে একটু তেল, হালকা একটু তেল ব্রাশ করে নিলাম, যেন এটা সুন্দর মতো উঠে চলে আসে সেই জন্য। আর আপনারা এটা চুলাতেও তৈরি করতে পারবেন, কারণ চুলা একটা হাঁড়ি বসিয়ে দিবেন, সেটাকে আপনারা অল্প আঁচে 10 মিনিটের জন্য চুলার পাতিলটা গরম করে নেবেন। তারপর পাতিলটা যখন গরম হয়ে যাবে তখন এই বিস্কিটগুলো বা এই রেসিপিটা আপনি সুন্দর মতো একটা বাটিতে বা স্টিলের কোনো কিছুতে নিয়ে সুন্দর মতো করে পাতিলের মধ্যে দিয়ে একটু ভালো করে ঢেকে দিবেন। তারপর কিছুক্ষণ যখন দেখবেন যে এটা অর্ধেক পরিমাণ হয়ে গিয়েছে, তখন এটাকে উঠিয়ে এরকম একটা ডিমের কুসুম নেবেন, এটাকে একটু ফেটে নেবেন। নেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে খুব সুন্দর মতো এই বিস্কিটগুলোর উপরে সুন্দর মতো ব্রাশ করে দিবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে এটার উপরে যে একটা সুন্দর কালার আসবে সেটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো সেই জন্য আপনারা এটা করতে পারেন। এটা করার পর কিছুক্ষণ পর আবার চুলা যখন ঢেকে রেখে দিবেন তখন কিন্তু খুব সুন্দর মতো একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো এরকম ডুবোতেলে ফ্রাই না করেও কিন্তু আমরা এরকম অল্প আছে অল্প সময় কিন্তু সুন্দর মতো একটা হেলদি খাবার তৈরি করতে পারি, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো আমি সবসময় যেভাবে করতাম ডুবো তেলেতে, এটা না করে কিন্তু এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ডুবো তেলের থেকে এইটার ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগছে। তো আপনারাও চাইলে কিন্তু করতে পারেন, এটা কিন্তু সবার জন্যই ভালো, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। ধন্যবাদ।